ঢাকা ইসকন মন্দিরে হামলা, জখম তিন, নোয়াখালীতে ইসকন মন্দির ভাঙচুরের অভিযোগ। প্রায় 200 জন হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। গতকাল গুরু পূর্ণিমার উৎসবের প্রস্তুতির সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ইসকন মন্দিরে হামলার ঘটনায় ঢাকা ইসকন মন্দিরে হামলা, জখম হয়েছেন তিনজন। নোয়াখালীতে ইসকন মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠছে। প্রায় 200 জন হামলা চালায় বলে অভিযোগ। গতকাল গুরু পূর্ণিমার উৎসবের প্রস্তুতির সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। সোমনাথ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সোমনাথ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ঢাকার যে রাধাকৃষ্ণ মন্দির, এখানে হামলা চলেছে। প্রায় 150 থেকে 200 জন হামলা চালায় এবং মন্দিরের বেশ কিছু জায়গায় ভাঙচুর চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে তাতে হাজি শফিউল্লাহ বলে একজনের নাম উল্লেখ করা হয়েছে। তার একজন স্থানীয় দুষ্কৃতি, তার নেতৃত্বে এই হামলা চলেছে বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা পুলিশের স্পেশাল ফোর্স তারা এই অভিযোগের তদন্ত করবে, এরকম একটা আশ্বাস ইসকন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এবং ইসকন কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে তারা সরকারের উপর ভরসা রাখছেন, এবং যেহেতু আগেও এই ধরনের ঘটনা ইসকন মন্দিরকে কেন্দ্র করে ঘটেছে, সেহেতু এবার তারা কোনো কড়া পদক্ষেপের তারা প্রত্যাশায় রয়েছেন।